Hello viewers, Assalamualaikum. Welcome back to my channel. Good morning. তো এখন হচ্ছে সকাল 9:30 বাজতেছে। তো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমি সিম্পল জাস্ট মর্নিং ব্লগের ভিডিওটা শেয়ার করছি। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। তো আমি আমার কিচেনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তো আজকে আমি সকালে ঘুম থেকে উঠেছি। তো শুক্রবারে আমি পোলাও রান্না করেছিলাম, তো সেটাই আমি একটু ছিল আর কি, সেটাই ভাবলাম নষ্ট না করে খাই, ভালো লাগে আমার পোলাওটা এরকম করে ভাজি করলে। তো আমি ভাজি করে নিলাম, দেখতে পাচ্ছেন পোলাওটা একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। তো আরেক পাশে আমি ডিম ভাজি করব। তো ডিম ভাজি করার জন্য আমি পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ দিয়ে আর কি ডিমটা ফেটে নিচ্ছিলাম। তো নিয়ে আমি একটু ভেজে নিব। খুব সংক্ষেপে আমি সকালবেলা নাস্তাটা আজকে শেষ করছি। তো সিম্পল লাইফের সিম্পল খাবার দাবার আপনাদের মাঝে শেয়ার করি প্রতিদিন আমি। তো ভালো লাগলে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন বন্ধুরা, আশা করছি আমি আপনাদের সঙ্গে থাকব। তো আমার খাবার রেডি, দেখতে পাচ্ছেন। তো আমি এখন খাবো। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পোলাও তেলানিটা আমার রেডি হয়ে গেল আর ডিমটা ভেজে নিলাম সঙ্গে। তো আমি খাই, আপনারা সঙ্গে ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন জেরিন লাইফস্টাইল চ্যানেলের ভিডিওটা। তো কালকে আমি ভিডিও দিতে পারিনি, কারণ কালকে অনেক ব্যস্ত ছিলাম তার জন্য। তো আমি দেখি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর যখন পারবো না তখন একদিন পরপর আর কি দেবো, দেখা যাক কী হয়। তো আমার আরেকটা চ্যানেল আছে রিয়েল স্টোরি চ্যানেল, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, ভিজিট করেননি, তারা আমার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দিয়ে দেবো ক্লিক করে দেখে আসতে পারেন। ওখানে আমি জাস্ট গল্প আকারে ভিডিও দিই, আপনাদের ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। তো আমার নাস্তাটা করা হয়ে গেল। তো আজকে আমি পোলাও আর ডিম ভাজি দিয়ে সকালের নাস্তাটা শেষ করলাম। তো আমি চা বসাই দিছি চুলাতে, এখন আমার চাটা হয়ে গেল, চাটা নিয়ে এসেছি। তো চাটা খাওয়া যাক, তারপরে আমি দুপুরের রান্নাগুলো শেষ করব। আজকে আপনাদের কাছে আমি ভিডিওটা এ পর্যন্তই রাখতেছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।